হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ। সন্ধ্যা ব্লগ তোমার অনেক অনেক স্বাদে গাড়ি, সবাই কেমন আছে জানিয়ে গাড়ি। দেখো কীরকম ভাবে, দেখো এই তো আমাদের 10 মিনিট আসা হলো উপরে, যে একটু আমি বসে রয়েছি আর কতটা পরিমাণে হাওয়া হচ্ছে বুঝতে পেরেছি, কত সুন্দর লাগছে বলো তো। আর আমার জন্য হাওয়া তোমার ভীষণ সুন্দর লাগছে, আর প্রাকৃতিক দুর্যোগের থেকে তোমার ফ্যানের হাওয়া থেকে তোমার প্রাকৃতিক দুর্যোগের গাছের পাতার হাওয়া বুঝতেই পারছো, মানে খুব মানে কী বলবো আর কি, মানে স্বাস্থ্যকর আর কি বলতে পারো, ঠিক আছে। আর খুবই মিষ্টি হাওয়া, দেখো আমার তো ভীষণ ভালো লাগছে, তাই কিনা তোমাদের সঙ্গে শেয়ার না করে না আমি আর পারলামই না জানো তো, তার জন্য দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিলাম। আর তোমার হেয়ার ওয়াশ করেছি আজকে বুঝতেই পারছো, আর তাদের তোমার চুলগুলো তোমাদের চারিপাশে একটু দেখাচ্ছে দেখো, ঠিক আছে। এই তো গাইস, এর প্রথমে যে তোমার হাওয়াটা উঠেছিলো না, খুবই মিষ্টি খুবই মিষ্টি, ঠিক আছে। তোমরা যা হোক তোমাদের আমি দেখাতে পারলাম না, তবে ভীষণ ভালো লাগছিলো জানো তো। এই দেখো এখনও আছে, মানে তখনকার মতো না, একটু মানে কমে গেছে আর কি, ঠিক আছে। তো দেখো এখন সাইডটারে মেলা আছে, এখন তোলা হয় না কারণ বৃষ্টি হয়নি তো, আর যখন একটু ঝরঝর হয়েছে তখন এগুলো তোমার স্নান করে এসে উপরে মেলে দিয়েছি আর কি, ঠিক আছে। তো যাই হোক দেখি, এখন তোমার উপরে আছে, তোমার বৃষ্টি আসার আগে এগুলো তুলে ফেলবো আর কি। তো গাইস দেখতে পেয়েছো কতটা মৃদুমন্দু হয়ে বাতাস আর কতটা মিষ্টি হওয়া বুঝতে পারছো আর কি। ও গাইস, মানে যখন তোমার অতিরিক্ত গরম পড়ে তখন যদি তোমার এরকম হাওয়া হয় না ছাদের উপরে, তো কত কী মজায় না হয় বলো। আর আমার জানো তো মানে কী বলবো তোমাদের জানো, মানে এমন সময় আমি উপরে এসেছি না, তো দেখো মানে হাওয়াটা ছেড়ে যে আমি নিচে যাব আমার সে উপায়টা আর হচ্ছে না, ঠিক আছে। তো গাইস দেখো তারপর আমি চলে এসেছি আমাদের গোষ্ঠীর মিটিংয়ে আর, ঠিক আছে। দেখো তো মিটিংয়ে গাইস, দেখো অনেকগুলো তোমাদের দেখাতে পারলাম না কারণ মোবাইলে জানো তো ভিডিওটা করেছিলাম, অনেকটা ভিডিও করেছিলাম, তো ওগুলো দেখো একটু আমার ভুলের উদ্দেশ্যে, তো ভুলবশত আমার ওই ভিডিওগুলো কারণ ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। ডিলিট করিনি অবশ্য, যেন তোমার একটা মোবাইল থেকে তোমার একটা মোবাইলে মানে পাঠাতে গিয়ে, তো ওই ভিডিওগুলো তোমাকে না পাঠিয়ে আনার আগে আমি ভিডিওগুলো গ্যালারি থেকে আগে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তো তার জন্য দেখো আর ভিডিওগুলো সেগুলো আমি পেলাম না, আমার খুবই কষ্ট হচ্ছে, আমি কত কষ্টটা করে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম। তো দেখো সে যাই হোক কিছু করার নেই, তো দেখো আমরা মিটিংয়ে যে এই যে বস্তাগুলো সব পেরেছিলাম না, ওগুলো দেখো আমি একটু গুছিয়ে রাখলাম শুধুমাত্র একটু ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। তোমরা হয়তো বলবে যে হ্যাঁ এসব গোছ করলো না গো, আমি শুধু একটু দেখানোর জন্য আমি একটু মানে করেছিলাম। তো গাইস দেখো তারপরে দেখো মিটিং করে চলেছি যে বাড়িতে, ঠিক আছে। আর আজকে মিটিংয়ে জানো আমাদের কী দিল, মিষ্টি দিয়েছে আর গজা দিয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পেয়েছো দেখো তো, তোমার 4টে গজা আর দেখো 2টো মিষ্টি দিয়েছে, মানে টিফিন আর কি, কারণ সবাইকে দিয়েছে, আমি বলে না, মানে আমাদের গোষ্ঠীতে গিয়েছিলো তোমরা 9 জনকে দিয়েছে আর আমাকেও দিয়েছে, ঠিক আছে। তো তার কারণ দেখো তো এখন কাজে লাগবো, কাজ করা হয়নি এখনও, তো চলো একটা খাজো আর একটা মিষ্টি কপাকপ খেয়ে নিলাম। এই দেখো খাওয়াতে খুব ভীষণ ভালো লাগছে, তো চলো গাইস। আর আমাদের মতন এরকম মিটিংয়ে তোমাদের কারা কারা যাও আর কারা কাদের কাদের তোমাদের এরকম আমি টিফিন হিসেবে দেয় তোমাদের মিটিংয়ে যোগ হয়ে, সেটা আমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে গাইস। তো দেখো গাইস গরম গরম মানে খাজুয়া খেতে গিয়ে আমার যা অবস্থা হলো, দেখো মুখে তোমার আটছে না জানো তো। টাটা বাবা, ভিডিওটি কেমন জানি।